নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনি কুম্ভ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। কোনো জাতক জাতিকার জন্মকুষ্টির সাপেক্ষে শনি কুম্ভে অবস্থান করছে, তাদের মধ্যে পার্থিব প্রতিষ্ঠা এবং পদগৌরবের দিকে ঝোঁক আসতে অবশ্যই দেখা যাবে। এরা নির্জনতা প্রিয় হয়ে থাকে, কখনো একা কর্ম করতে ইচ্ছুক হয়ে থাকে এরা। বয়স্ক ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক থাকে এদের, এবং কারোর সঙ্গে ঘনিষ্ঠতা কিন্তু খুব একটা এদের হলেও তা কিন্তু বেশি বাড়াবাড়ির পর্যায়ে কখনোই যায় না। কারো সঙ্গে এরা কিন্তু ঘনিষ্ঠতা সেভাবে রাখলেও সেই ঘনত্ব বা গুরুত্ব এরা কিন্তু বেশি দিতে চায় না। সে বিষয়ে পরিশ্রমের দ্বারা অথবা চাকরি প্রভৃতি কর্মে এরা আজ কিন্তু জীবনে বিশেষ উপার্জন করে থাকে। সরকারি কাজে বা দায়িত্বপূর্ণ কাজে বিশেষ সাফল্য লাভ করে থাকে। অর্থজনিত খ্যাতি এদের জীবনে বিশেষভাবে এসে থাকে। ব্যবহারিক বুদ্ধি এবং মনের ভাব সহজে বাইরে প্রকাশ এদের পেতে কখনোই কিন্তু দেখা যায় না। এরা সর্বদা একটা গোপনীয়তা কিন্তু বজায় রাখার চেষ্টা করে যে কোনো কাজের ক্ষেত্রে। শেষ জীবনে আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক ভীষণভাবে আসতে দেখা যায়, এবং বার্ধক্যে জীবনী শক্তি বৃদ্ধি এদের ক্ষেত্রে হতে দেখা যায়। স্নেহপ্রীতির ব্যাপারে দুশ্চিন্তা এবং প্রতিদ্বন্দ্বিতা ভীষণভাবে এসে থাকে। সন্তানের সঙ্গে মনোমালিন্য লেগেই থাকে। অধীনস্থ ব্যক্তির জন্য জীবনে উদ্বেগ, দুশ্চিন্তা এবং আহার বিহার কঠোরতার জন্য স্বাস্থ্যহানি হতেও দেখা যায়। স্ত্রীর সঙ্গে একটা সম্পর্কের মধ্যে বনিবনার অভাব লক্ষণীয় হয়ে থাকে। নির্জনে বা অপ্রীতিকর আবেষ্টনের মধ্যে কিন্তু এদের মৃত্যু হতে দেখা যায়। নির্জন স্থানে সাধারণভাবে এদের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। ভ্রমণে অনিচ্ছা হতে ভীষণভাবে দেখা যায় এদের। তবে কৃপণতার জন্য অখ্যাতি এবং মিতাচারের জন্য অর্থ সঞ্চয় এবং প্রতিষ্ঠা লাভ জীবনে হয়ে থাকে। তাই বন্ধুর সংখ্যা খুব কম হয়ে থাকে এদের। বন্ধুর সাথে কিন্তু অনেক সময় বিশ্বাসঘাতকতায় অর্থাৎ বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতায় ক্ষতি হতে পারে এদের জীবনে বিশেষভাবে। তা আর্থিক ক্ষতি, তা মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সকল ধরনের ক্ষতি কিন্তু বন্ধুর বিশ্বাসঘাতকতার দ্বারা হতে দেখা যেতে পারে। তাহলে আলোচনা করলাম কুম্ভে শনি জাতকের জীবনে জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।